আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে আমরা তার সাথে পরিচিত হই। স্যার, আপনার নামটা কি? আমার নাম শাহ লিয়াকত হোসেন। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর এক থেকে এসেছি, ঢাকার মিরপুর থেকে আপনি এসেছেন। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার মানে দুই পায়ের অ্যাঙ্কেলে প্রচন্ড ব্যথা ছিল, নিতে ব্যথা ছিল এবং হাতের রিস্টে ব্যথা ছিল, আর্থ্রাইটিস ছিল। এটা এর আগে ডায়াগনোসিস করা হয়েছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ধরা পড়েছে। বুঝতে পেরেছি। 2015 সালে। 2015 সাল থেকে, মানে আপনি বেশ অনেকদিন থেকে আপনি এই সমস্যাটায় ভুগেছেন। হ্যাঁ, না মাঝখানে আমি ওই সময় ট্রিটমেন্ট করিয়েছিলাম। আচ্ছা। ওই সময় মেডিকেশন চেঞ্জ, মানে জাস্ট মেডিসিন খেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। একজন নিউরোলজিস্টের আন্ডারে। আচ্ছা। তাতে 6 মাস ওষুধ খাওয়ার পরে আমি মোটামুটি 2.5 বছর ভালো ছিলাম। ভালো ছিলাম। তারপরে গত 1.5 মাস যাবত আবার জিনিসটা আমি সেটা প্রকোপ আকার আবার ধারণ করেছে, আবার মানে রিভাইভ করে। আচ্ছা। এবং রিভাইভ করার পরে আস্তে আস্তে বাড়তে থাকে প্রকোপটা। আচ্ছা। এবং সর্বশেষে এমন অবস্থা হয়েছিল যে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি উঠে দাঁড়াতে পারতাম না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রচন্ড পেইনের কারণে, এবং ম্যাসেজ ট্যাসেজ করে গরম পানি দিয়ে তারপরে আমাকে ধরে দাঁড়া করে দিতে হতো আর কি। মানে আপনি অন্যের সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারতেন না, বা আপনার যে স্বাভাবিক যে কার্যক্রম করতে পারতাম সেটা হলো বেশ পরে, বেলা হওয়ার পরে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা আমি অন্যের সাহায্য ছাড়া আমি কোনো কাজই করতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না। আচ্ছা, প্রায় প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে গেছিল। প্যারালাইসিস বললে ভুল হবে, মানে গায়ে মানে এত পেইন ছিল যে আমি পেইনের মানে যার কারণে মানে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতাম না, এবং হাতে পেইন থাকার কারণে কোনো কিছু ধরতে পারতাম না শক্ত করে। আচ্ছা। এই ব্যাপারগুলো আর কি ছিল আর কি। তারপর একটু বেলা বাড়ার পরে দেখা যেত যে তারপরে মানে আস্তে আস্তে হাঁটাচলা করলে স্টিফনেসটা একটু কমে গেলে তখন আমি অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারতাম, কিন্তু খুঁড়িয়ে 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 খুঁড়িয়ে। জি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট। ওনার আন্ডারে আমি। স্যার, কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট করেছেন? আমি ওনাকে দেখাই হলো এটা মোটামুটি 13-14 দিন হলো। গত 13-14 দিন যাব। জি। আচ্ছা, আফটার ট্রিটমেন্ট এখন আপনার কি অবস্থা, আপনার শারীরিক অবস্থাটা কেমন? এখন শারীরিক অবস্থা যেটা সেটা হলো আমি এখন সকালবেলা উঠলে কারো সাহায্য ছাড়াই হাঁটাচলা করতে পারি, স্বাভাবিক কাজকর্ম করতে পারি। আমার মানে পেইন রিলিফটা মোটামুটি 90% রিমুভ হয়ে গেছে। আচ্ছা, মানে সেটা আপনি নিজের ভিতর থেকে আপনি বুঝতে পারছেন? আমি ফিল করছি যে আমার মানে অন্ততপক্ষে পেইন ওই পর্যায়ে নাই। সকালে ঘুম থেকে ওঠার পর যে আপনার যে সমস্যাটা হতো সেটা এখন আর হচ্ছে না, সেটা এখন আর নাই। আচ্ছা, এখন আমি ইজিলি মুভ করতে পারি আর কি। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? একজনের মাধ্যমে জানতে পেরেছিলাম। আচ্ছা। আমার ছোট ভাই বলছিল যে এখানে মানে এই পেইন এর ব্যাপারে ট্রিটমেন্টে ওনারা স্পেশালিস্ট আর কি, এবং আমার ওয়াইফ পরে ফেসবুকে ওই জিনিসটা দেখেছে আর কি, দেখার পরে তারা সাজেস্ট করে যে এখানে একবার দেখা। আচ্ছা। এখানে একবার দেখাও, তোমার পেইন যেহেতু তোমার পেইনটাই সমস্যা আর কি, এবং এই পেইনটা এবং এরা যেহেতু মানে পেইন এ করে, তা আমি যদিও আমার ইচ্ছা ছিল যে আমি একজন রিউমাটোলজিস্টের কাছে যাব আর কি, তা আমি পরবর্তীতে তাদের এতে আর কি মানে চেঞ্জ করি, আমার এটা ডিসিশন চেঞ্জ করি, সেটা চেঞ্জ করি যে ওনাকে একবার দেখাই, একবার দেখাই। হ্যাঁ, যে উনি যেহেতু উনি এই ব্যাপারে পেইনের ব্যাপারে স্পেশালিস্ট, ওনাকে একবার দেখাই, তারপরে যদি মানে যদি আমি কিওর না হই সেক্ষেত্রে আমি রিউমাটোলজিস্টের কাছে যাব। আচ্ছা। এবং তার পরবর্তী অবস্থায় আপনি স্যারের সাথে এসে দেখা করেন? হ্যাঁ, দেখা করি, উনি টেস্ট করেন, টেস্ট করার পরে আমার এক্সরে এবং রিপোর্টগুলো দেখার পরে আমার ইমিউন সিস্টেমটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উনি আমার দুইটাই ইয়ে করেন আর কি, সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং নিতে বললো যে নিতে সামান্য ইয়ে আছে আর কি, অর্থোআর্থ্রাইটিস। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস। স্যার, জানতে চাইবো যে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন,
বা অন্যান্য আদার্স স্টাফ যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, তার সবকিছু কি আপনি পেয়েছেন? হ্যাঁ, দে আর অল কোঅপারেটিভ, তারা প্রত্যেকে আমার সাথে কোঅপারেশন করেছে এবং তাদের কোঅপারেশনের কারণেই আমি মানে এই পর্যায়ে আসতে পেরেছি আর কি বলে আমি মনে করি। তাদের আন্তরিকতা যথেষ্ট ছিল, কোনো ত্রুটি ছিল না, এবং তাদের সেবার মান এবং সবকিছুর কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ, আমি সন্তোষজনক। আচ্ছা স্যার, জানতে চাইব যে ডিপিএস হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই, কেমন লেগেছে আপনার কাছে? না, পরিবেশ তো অবশ্যই ভালো, নিট অ্যান্ড ক্লিন এবং সবকিছুই ভালো লেগেছে, খারাপ লাগেনি। স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব যে আপনি বেশ অনেক বছর থেকে আপনি আপনার হাঁটু ব্যথা এবং হাতে ব্যথা সহ বিভিন্ন জায়গায় আপনার মানে আর্থ্রাইটিসের কারণে আপনি কষ্ট পেয়েছেন। এর আগেও আপনি হয়তো এটার কিছু ট্রিটমেন্ট করেছেন, যেটার কারণে হয়তো আপনি কিছুদিন ভালো ছিলেন, তার পরবর্তী অবস্থাতে আপনি আবার আগের পর্যায়ে এসেছেন। আমাদের দেশে এরকম অসংখ্য রোগী আছেন, অনেক ভাই বোন আছেন, দেশের বাইরেও আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো হয়তো ভুগছে। অনেকে আছে বিভিন্ন ধরনের কোমর ব্যথা থেকে ঘাড় ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথায় তারা ভুগে থাকেন। তারা হয়তো বুঝতে পারে না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে। যেমন আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে হয়তো আপনি এখানে এসে আপনি হয়তো কিছুটা উপকৃত হয়েছেন। অনেকে আছে হয়তো তারা সেটা জানতে পারে না, অনেকে আছে বিভিন্ন ভুল চিকিৎসকের কাছে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যান কিন্তু তারা ভালো হন না। অনেকে আছে সারা জীবন ভুল চিকিৎসার কারণে পঙ্গুত্ব বরণ করেন। আমরা এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত পক্ষে ডিপিআরসি হসপিটালে আসলে এই কানেকশনে মানে এই রিলেটেড মানে পেইন, প্যারালিসিস অ্যান্ড রিহ্যাব এই ব্যাপারে তারা ভালো চিকিৎসা পাবে, এই ব্যাপারে আমি তাদেরকে মানে বলতে পারি এবং তারা এখানে শরণ, ডক্টর সৈফুল্লাহ প্রধান সাহেবের শরণাপন্ন হতে পারেন আর কি। এবং হলে আমার মনে হয় যে তারা, আমি এখন যতটা ভালো বোধ করছি তারাও হয়তো ভালো বোধ করবে এবং কিওর হবে। যদিও এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমার যে বয়স, আমার বয়স অ্যাবাউট মানে 63 রানিং, এই বয়সের পরে এই রোগগুলো বেশি দেখা দেয় এবং এগুলো আসলে 100% কিওরেবল না, এটা সবাই জানে, এটা বিশ্বব্যাপী স্বীকৃত আর কি, যে এটা 100% কোনোদিনও হয় না। এটা জাস্ট আপনার থেরাপি, ট্রিটমেন্ট, ব্যায়াম, অভ্যাসগত কারণে আপনি সুস্থভাবে থাকতে পারবেন এইটাই। এবং এই নির্দেশনাটুকু, দিক নির্দেশনাটুকু আমরা এখানে পেয়েছি এবং যে ব্যায়ামগুলো করানো হয়েছে, যে থেরাপিগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, এই ব্যায়ামগুলো থেরাপিগুলো মানে নিয়মিত এবং সময় মতো নিলে এবং জীবনযাপন প্রণালী ওইভাবে যদি পরিপালন করা যায় তাহলে সুস্থভাবে চলাচল করতে পারবে একজন মানুষ, এটা বলে আমি বিশ্বাস রাখি আর কি। এবং তাদেরকেও আমি এই কথাই বলি সবাইকে, তারাও যেন এই জিনিসগুলো ফলো করে আর কি। স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিএস হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100 কত নম্বর দেবেন? না, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের দেশের পার্সপেক্টিভে এটাকে মানে মোটামুটি 100% না বললেও মানে 90% তো বলতেই হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ অনেক নামি দামি হসপিটাল আছে, তারা আরো বেটার হয়তো পরিবেশগত ইয়ারগত সিস্টেম আছে, কিন্তু আপনাদের যে স্বল্প পরিসরে হলেও আপনাদের আমি বলবো যে অনেক ভালো, অনেক ভালো, এবং এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদও জানাই। স্যার, আপনাকে বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে আপনাদের সাথে আমি মানে সম্পৃক্ত থাকতে চাই আমার এই রিহ্যাব কার্যক্রমে, এবং আমি আশা করি যে আপনাদের সহযোগিতা আমি পাব। ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।